ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী, আমাদের ব্যোমকেশ পর্বের আত্মপ্রকাশ দুষ্টচক্র নামক গল্পটির মধ্য দিয়ে। গল্পে ব্যোমকেশের চরিত্রে অঙ্কুর ও অজিতের চরিত্রে সুকৃতি। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পটি সামান্য ভাষা পরিবর্তন করেছি। গল্পটি দীর্ঘ হওয়ার জন্য আমরা দুটি পর্বে প্রকাশ করেছি। আজকে শুনছেন দ্বিতীয় ও শেষ পর্ব। প্রথম পর্বে আপনারা যা শুনেছিলেন তা হল, বিশুপাল একজন সুদখোর ব্যবসায়ী, যিনি একজন বিশ্বাসঘাতক ও খুনে আসামি অভয় ঘোষালকে টাকা ধার দেন এবং ফেরত না পেয়ে ফেরত চেয়ে হুমকি দেন। কিন্তু টাকা তো ফেরত পাননি, উপরন্তু নিজেই খুন হওয়ার ভয়ে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী ও গৃহবন্দী হয়ে পড়েন। ফলে মুক্তি পাওয়ার উপায় সন্ধানে নিজেরই ভাড়াটে ডাক্তার সুরেশ রক্ষিতকে পাঠিয়ে ব্যোমকেশের শরণাপন্ন হন। ইতিমধ্যে ব্যোমকেশ ও অজিত অভয় ঘোষালের বাড়িতে সাক্ষাৎ করতে গেলে দুজনেই বাদানুবাদের সম্মুখীন হয় ও ব্যোমকেশ সতর্ক করে ফিরে আসে। তারপর ব্যোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার মুখের দিকে চেয়ে রইল, তারপর কাগজখানা আমার হাত থেকে কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করল। সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত, যার সারাংশ হল, গত রাতে আমাস্টির নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শয্যায় খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঠিকই, কিন্তু কে খুন করেছে তা এখনও জানা যায়নি। দুই বছর আগে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হয়ে বেকসুর খালাস হয়েছিলেন। মনটা অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, তাই অনেকক্ষণ বিহ্বল হয়ে রইলাম। কাল রাত্রি 7:30 পর্যন্ত আমরা তাকে দেখেছি, সে হাসি মুখে পরম স্বচ্ছন্দভাবে ব্যোমকেশের সঙ্গে প্রচ্ছন্ন বাগযুদ্ধ করেছে। তারপর কি হল? সে ব্যঙ্গভরে বলেছিল তার অনেক বন্ধু আছে। ট্যাক্সিতে তবে কি তার বন্ধু ওত পেতে বসেছিল? আমরা চলে যাওয়ার পর ফিরে এসে তাকে খুন করেছে? কিংবা ট্যাক্সির লোকটি ডাক্তার রক্ষিত? কিন্তু ডাক্তার রক্ষিত তাকে খুন করতে যাবে কেন? বেশি জল্পনা কল্পনা করবার আগেই দারোগা রমাপতিবাবু উপস্থিত হলেন। রমাপতিবাবুর সঙ্গে কাজ সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকলেও অল্প একটু পরিচয় ছিল। কাজের লোক বলে পুলিশ বিভাগে তার অনেক সুনাম আছে। আমাদেরই সমবয়স্ক ব্যক্তি, মজবুত চেহারা, অমায়িক কথা বলার ভঙ্গি, চোখের দৃষ্টি মর্মভেদী। ব্যোমকেশ সমাদর করে তাকে বসাল, বলল, রমাপতিবাবু, ব্যাপারটা কি বলুন তো, সকালের কাগজে দেখলাম আপনার এলাকায় অভয় ঘোষাল খুন হয়েছে। রমাপতিবাবু চোখ কুচকে বললেন, আপনি অভয় ঘোষালকে চিনতেন? না, চিনতাম ঠিক না, এই কাল সন্ধেবেলায় পরিচয় হয়েছিল। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, মানে আমরা বলতে আমি আর অজিত, তার সঙ্গে দেখা করতে। তাই নাকি? তা দেখা করতে গিয়েছিলেন কেন? ব্যোমকেশ হঠাৎ মাথা নেড়ে বলল, আগে আপনি আপনার খবর বলুন, তারপর আমি বলবো। ঠিক আছে, আমি আগেই বলছি, অভয় ঘোষালের উপর অনেক দিন থেকে পুলিশের নজর ছিল। লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াত, কিন্তু এত বড় শয়তান খুব কম দেখা যায়। কত ভদ্রগড়ের মেয়ের সর্বনাশ করেছে তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, নিজের একটা স্ত্রী ছিল, তার হঠাৎ অপমৃত্যু হয়, তারপর
এক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে উদাও হয়ে যায়। ভদ্রলোক স্ত্রীকে ডিভোর্স করেন, তখন স্ত্রীলোকটি বোধ হয় অভয়কে বিয়ে করার জন্য বায়না ধরেছিল। অভয় তাকে বিষ খাইয়ে মারে। অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করল, মামলা কোর্টে উঠল, কিন্তু মামলাটা টিকল না। অভয়ের অপরাধ পাকাপাকি প্রমাণ হল না। 302 ধারায় মামলা, হয় এসপার নয় ওসপার, অভয় ঘোষাল ছাড়া পেয়ে গেল। এই হল অভয় ঘোষালের ইতিহাস। কলকাতা শহরেই অন্তত 10 জন লোক আছে যারা তাকে খুন করতে পারলে খুশি হয়। কাল রাত্রে আন্দাজ 12টার সময় অভয়ের বাড়ির চাকরানি থানায় এসে খবর দেয় যে অভয় খুন হয়েছে। আমি অবশ্য তখন থানায় ছিলাম না, খবর পেয়ে তদন্ত করতে গেলাম। অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে, বাড়িতে একলা থাকে, কেবল একটা কম বয়সী চাকরানি, ও তাকে দেখাশোনা করে। এই চাকরানিটাই থানায় খবর দিতে এসেছিল। গিয়ে দেখলাম অভয় দোতলার ঘরের বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তার পিঠের বাঁদিকে গুনছুচের মতো একটা লম্বা শলা বিঁধে আছে। চাকুরানিকে সওয়াল করে জানা গেল অভয় রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিল। চাকরানি বাড়ির কাজকর্ম সেরে নিজে খেয়ে দরজা জানলা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে গেছে। আমরা চাকরানিটাকে আটক করে রেখেছি, কিন্তু সে বোধহয় খুন করেনি। কে খুন করেছে তাও জানা যাচ্ছে না। অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল, মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তাদের সকলকেই অ্যালিবাই যাচাই করে দেখেছি, তারা কেউ নয় বলেই মনে হচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনি কি জানেন বলুন। আমি যে কিছু জানি তা আপনি জানলেন কি করে? রমাপতিবাবু পকেট থেকে একখণ্ড কাগজ বার করে ব্যোমকেশের দিকে বাড়িয়ে দিলেন। এই কাগজের টুকরোটা নিচের তলায় অভয়ের বসার ঘরের টেবিলের উপর রাখা ছিল। গলা বাড়িয়ে দেখলাম কাগজের উপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটা, তারপর লেখা আছে ব্যোমকেশ বক্সী শিশুপাল। মনে পড়ে গেল কাল রাতে অভয় ঘোষাল আমাদের সামনে বসে হিজিবিজি কাটছিল। এবার রমাপতিবাবু বললেন, আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন, তাই আপনার কাছে এলাম। ঠিকই ধরেছেন। এবার শুনুন আমার সাথে কাল যা যা হয়েছে। ব্যোমকেশ কাল সকালে ডাক্তার রক্ষিতের আশা থেকে সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করল। রমাপতিবাবু গাঢ় মনোযোগ দিয়ে সব শুনলেন। ব্যোমকেশ কাহিনী শেষ করলে তিনি দ্বিধাগ্রস্ত মুখে বললেন, সন্দেহজনক বটে, কিন্তু বিশুপালের কোনো মোটিভ পাচ্ছি না। তার উপর লোকটা পঙ্গু, তা আপনার কি মনে হয়? আমি এখনো ঠিক বুঝতে পারছি না। কটার সময় মৃত্যু হয়েছে জানেন কি? পুলিশ সার্জেন্ট বলেছেন রাত্রি 9টার পর এবং 12টার আগে। আমার মনে হয় বিশুপাল সত্যি পঙ্গু কিনা তা একবার ভালো করে যাচাই করা দরকার। তা বটে। আর কাউকেই যখন পাওয়া যাচ্ছে না,
তখন বিশুপালকে নেড়ে চেড়ে দেখা যাক। তা আপনার কাছে ফোন আছে তো, আমাকে একবার ব্যবহার করতে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই, আসুন আসুন। ব্যোমকেশ তাকে পাশের ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে রমাপতিবাবু ফিরে এসে বললেন, পুলিশ সার্জেন্টকে বিশুপালের বাড়িতে যেতে বললাম, আমিও যাচ্ছি, আপনারা আসবেন? বেশ তো, চলুন। আমরা 5 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে রমাপতিবাবুর সঙ্গে বেরোলাম। বিশুপালের বাড়ির সামনে হঠাৎ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সার্জেন্ট বাড়ির দরজার কাছে পুলিশের ছাপ মারা গাড়িতে বসে আছেন। রাস্তায় ভিড়ও জমেছে। ডাক্তার রক্ষিত দরজার কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছেন। আমরা উপস্থিত হলে সার্জেন্ট সুশীলবাবু গাড়ি থেকে নামলেন। ডাক্তার রক্ষিত আমাদের দিকে এগিয়ে এসে বললেন, ব্যোমকেশবাবু, কি হয়েছে? ব্যোমকেশ দুই পক্ষের পরিচয় করিয়ে দিল। রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বললেন, পুলিশের ডাক্তার বিশুপালকে পরীক্ষা করে দেখতে চান, আপনার আপত্তি আছে? আপত্তি? না 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 না, আপত্তি কিছু নেই। কিন্তু কেন, মানে কি হয়েছে? অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে কাল রাতে কেউ খুন করেছে। অভয় ঘোষালকে খুন করেছে? ও বুঝেছি, আপনাদের সন্দেহ, বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন। তার মুখে একটা শুকনো হাসি দেখা দিল। তার মানে আপনারা বলছেন বিশুবাবুর পক্ষাঘাত সত্যিকার পক্ষাঘাত নয়, ভান মাত্র? তা বেশ তো, পরীক্ষা করে দেখুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে চললাম। দোতলায় সেরেস্তা বসানো হয়েছে, তেতলায় সিঁড়ির মুখে গুরখা একই জায়গায় বসে আছে। তাকে আশ্বস্ত করে ডাক্তার রক্ষিত বন্ধ দরজায় টোকা দিলেন। দরজা অল্প খুলে বিশুপালের স্ত্রী ভয়ার্ত চোখে চাইলেন। সমস্ত প্রক্রিয়ায় ঠিক কাল সন্ধ্যার মতন। বিশুপালের স্ত্রী পাশের ঘরে চলে গেলেই আমরা 5 জন আবার ঘরে প্রবেশ করলাম। ডাক্তার রক্ষিত আলোটি জ্বেলে দিলেন। বিছানায় বিশুপাল বালাপোস জড়িয়ে শুয়ে আছেন। অস্পষ্ট স্বরে বলে উঠলেন, কি চাই ডাক্তার, এত লোক কেন? পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসেছেন, আপনাকে পরীক্ষা করতে চান। কেন, পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চায় কেন? আসলে অভয় ঘোষাল খুন হয়েছে, তাই। কে কে খুন হয়েছে, কি বললে তুমি ডাক্তার? অভয় ঘোষাল খুন হয়েছে। বিশুপালের মুখে পরিত্রাণের আলো কিছুক্ষণ ফুটে উঠেই আবার অন্ধকার হয়ে গেল। তিনি অস্পষ্ট স্বরে বললেন, অভয় ঘোষাল খুন হয়েছে, কিন্তু আমি যে তাকে 30,000 টাকা ধার দিয়েছি, সুদে আসলে 33,000 দাঁড়িয়েছে, আমার টাকার কি হবে? টাকার কথা পরে ভাববেন, এখন এনারা এসেছেন যাচাই করতে সত্যি সত্যি আপনার পক্ষাঘাত হয়েছে কিনা। তার মানে? বিশুপাল তীক্ষ্ণ চোখ ফিরিয়ে আমাদের দিকে তাকালো। রমাপতিবাবু খাটের ধারে এগিয়ে এলেন। শান্তভাবে তিনি বললেন, দেখুন, আমাদের কোনো মতলব নেই, এই আমাদের ডাক্তার কেবল আপনাকে একটু পরীক্ষা করে দেখতে চান, আপনার আপত্তি আছে কি? আপত্তি
কিসের আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে কি দিতে পারবে? সুশীলবাবু বললেন, তা চেষ্টা করে দেখতে পারি। আরও কিছুক্ষণ সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হলেন। সুশীলবাবু তার শরীর থেকে বালাপোষ্টি সরিয়ে পরীক্ষা আরম্ভ করলেন। বিশুপালের পা দুটি পক্ষাঘাতে অবশ, ঊর্ধ্বাঙ্গ অবশ্য সচল আছে। সুশীলবাবু পায়ে ছোঁচ ফুটিয়ে দেখলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তারপর আরও অনেকভাবে পরীক্ষা করলেন বটে, নাড়ি দেখলেন, রক্তচাপ পরীক্ষা করলেন, ডাক্তার রক্ষিতকে কতগুলো প্রশ্নও করলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে বিশুপালের গায়ে বালাপোষ্টি আবার মুড়ে দিলেন। তার পরীক্ষা করার সময় আমার দৃষ্টি ভিতরের দিকে গেল। দেখলাম বিশুবাবুর স্ত্রী দরজা একটু ফাঁক করে নিষ্ফলক চোখে স্বামীর দিকে চেয়ে আছেন। তার উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয়, একটা বিকৃত ভয়ার্ত উত্তেজনা। সুশীলবাবু বললেন, দেখা হয়েছে জানেন, চলুন এবার যাওয়া যাক। আমরা দরজার দিকে ফিরলাম। পিছন থেকে বিশুপালের গলা আসলো, তা কেমন দেখলেন, সারবে রোগ? সুশীলবাবু একটু অপ্রস্তুত ভাবে বললেন, সারতে পারে, আপনার ডাক্তারবাবু ভালোই চিকিৎসা করছেন। আচ্ছা নমস্কার, চলি তাহলে। পুলিশের গাড়িতে বাড়ি ফেরবার পথে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, তাহলে সুশীলবাবু রোগটা যথার্থ, অভিনয় নয় বলছেন? না ব্যোমকেশবাবু, অভিনয় নয় এটা। সেদিন সারা দুপুর ব্যোমকেশ উদ্ভ্রান্ত চোখে কড়িকাঠের দিকে চেয়ে তক্ত বসে পড়ে রইল আর অসংখ্য সিগারেট ধ্বংস করল। বিকেলবেলা যখন চা আসলো তখনও সে উঠল না। তাই দেখে আমি বললাম, পুলিশ তো তোমাকে অভয় ঘোষালের খুনের তদন্ত করতে ডাকেনি, তবে তোমার এত ভাবনা কিসের ভায়া? সে বলল, ভাবনা নয় অজিত, বিবেকের দংশন। তারপর সে হঠাৎ উঠে পাশের ঘরে চলে গেল। শুনলাম কাকে একটা যেন ফোন করছে। মিনিট কয়েক পরে যখন ফিরে এলো দেখলাম তার মুখে একটা প্রফুল্ল হাসি ফুটে উঠেছে। কি ব্যোমকেশ, কাকে ফোন করলে? আরে ওই ডক্টর অসীম সেনকে। ডাক্তার অসীম সেনের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল খুঁজি খুঁজি নারী কেসটার সময়। ব্যোমকেশ এক চুমুকে চাটা খেয়ে বলল, চলো বেরোনো যাক। এই সময় কোথায় আবার? বিশুপালের বাড়ি। বিশুপালের বাড়িতে কেরানিরা দিনের কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নামছে। ডাক্তার রক্ষিত রোগী দেখার ঘরে টেবিলের উপর পা তুলে দিয়ে সিগারেট টানছিলেন। আমাদের দেখে তাড়াতাড়ি করে পাটা নামিয়ে রাখলেন। ব্যোমকেশ তা দেখে বলল, আপনার রোগী নেই দেখছি, তাহলে একবার উপরে চলুন, আপনার সামনেই বিশুবাবুকে দুটো কথা বলব। ডাক্তার প্রসন্ন চোখে ব্যোমকেশের দিকে তাকালেন, তারপর কথা শেষ না করেই আমাদের নিয়ে উপরে চললেন। গুর্খা চলে গেছে, বিশুবাবুর ঘরের দরজাও খোলা, আমরা প্রবেশ করলাম সেই ঘরে। আজ আর আলো জ্বালাবার প্রয়োজন হলো না, খোলা জানলা দিয়ে আলো আসছে। বিশুপালের অপঘাত মৃত্যু ভয় কেটে গেছে। তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়ে বিছানায় আঁচ শোয়াছিলেন। আমাদের পায়ের শব্দে চমকে ঘাড় ফেরালেন। ব্যোমকেশ বিছানার পাশে গিয়ে কিছুক্ষণ বিশুপালের মুখের দিকে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, দারুণ দারুণ খেলা দেখালেন আপনি বিশুবাবু। বিশুপালের চোখ দুটি
বেচার চোখের মতন ব্যোমকেশের দিকে চেয়ে রইল। ব্যোমকেশ দাঁতে দাঁত চেপে বলল, ডাক্তারকে দলে টেনেছিলেন তার কারণ ডাক্তার না হলে হয়তো আপনার কার্যসিদ্ধি হতো না, কিন্তু আমাকে কেন দলে টানলেন? আমি আপনার পক্ষে সাক্ষী দেব এই জন্য। ডাক্তার এতক্ষণ আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ সামনে লাফিয়ে এসে উগ্রকণ্ঠে বললেন, এসব কি বলছেন কি ব্যোমকেশবাবু? আমার নামে কি এসব বদনাম দিচ্ছেন? খোঁচা খাওয়া বাঘের মতন ব্যোমকেশ তার দিকে তাকাল। বদনাম ডাক্তার, রোগের নামে কোনো ওষুধের নাম শুনেছেন নিশ্চয়ই? ডাক্তার ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তার দিকে আরক্ত চোখে চেয়ে বিশুপালের দিকে ফিরল, পকেট থেকে 100 টাকার নোট বার করে বিছানার উপর ফেলে দিয়ে বলল, এই নিন বিশুবাবু আপনার টাকা, আমি আপনাদের দুজনকেই ফাঁসি কাটে তুলতে পারি, এই কথাটা কিন্তু ভুলে যাবেন না। আপনাকে 2 দিন হাজতে রাখলে এই পক্ষাঘাতের আসল রূপ বেরিয়ে পড়বে। বিশুপাল প্রায় কেঁদে উঠলেন। ব্যোমকেশবাবু দয়া করুন, আমি যা করেছি প্রাণের দায় করেছি, বিশ্বাস করুন, নিজের প্রাণ বাঁচাবার জন্যই করেছি। একটা মাত্র শর্তে আপনাকে দয়া করতে পারি, আপনাকে 1 লক্ষ টাকা প্রতিরক্ষা তহবিলে দান করতে হবে, বলুন রাজি আছেন? 1 লক্ষ টাকা? হ্যাঁ 1 লক্ষ টাকা, 1 পয়সাও কম নয়। কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন, আর যদি টাকাটা না দেন। আচ্ছা আচ্ছা, দেব দেব 1 লক্ষ টাকা দেব। মনে থাকে যেন কাল বেলা 12টা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাংকের রসিদ দেখার জন্য অপেক্ষা করব। চলে এসো অজিত। বাড়িতে ফিরে আরেক দফা চা পান করতে করতে ভাবছিলাম, প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকা চাঁদা খুবই আনন্দের কথা, কিন্তু ব্যোমকেশ দুটো খুনিকে হাতে পেয়ে ছেড়ে দিল কেন? ব্যোমকেশ বোধহয় আমার মুখ দেখে মনের কথা বুঝতে পেরেছিল, বলল, অজিত, বিশুপালকে ছেড়ে না দিয়ে উপায় ছিল না, মোকদ্দমা কোর্টে উঠলেও সে ছাড়া পেয়ে যেত, হত্যার মোটিভ কেউ বিশ্বাস করত না। কিন্তু ব্যোমকেশ মোটিভটা তো খাঁটি। তা ঠিক, অবশ্য এটা বিশুপালের দিক থেকে খাঁটি, সে সত্যিই নিজের প্রাণ বাঁচাবার জন্য অভয় ঘোষালকে খুন করেছিল, কিন্তু জুরি বিশ্বাস করত না, এটা হেসে উড়িয়ে দিত। আচ্ছা একটা কথা বলো, আত্মরক্ষার জন্য নরহত্যা করলে দোষ নেই, আইনে এ কথা বলে কেমন? তাহলে বিশুপাল অভয় ঘোষালকে খুন করে কি দোষটা করল? আত্মরক্ষার জন্য নরহত্যার অধিকার মানুষের আছে, কিন্তু 3 মাস ধরে ষড়যন্ত্র করে নরহত্যা করলে আইন তা স্বীকার করবে না। বিশুপাল তা জানত বলেই এত সাবধানে 8 ঘাট বেঁধে কাজে নেমেছিল। বুঝলাম, কিন্তু মনের মধ্যে, ভায়া তুমি সব কথা পরিষ্কার করে বলো তো একটু। আচ্ছা তবে বলছি শোনো, এই পুটিরাম, এই 2 কাপ চা দিয়ে যাও তো এখানে। অভয় ঘোষালকে কাল আমরা দেখেছিলাম, ঠিক, মুখে হাসি লেগে আছে যেন সর্বদা, কিন্তু চোখে জল্লাদের মতো নিষ্ঠুরতা, লোকটা সত্যিকারের খুনি। ওর সম্বন্ধে আমরা যা শুনেছি তা 1 বর্ণ মিথ্যে নয়। বিশুপাল মিষ্টি কথা ভুলে অভয় ঘোষালকে 30,000 টাকা ধার দিয়েছিল, তারপর যখন ধার শোধ করার পালা এলো তখন আর অভয় ঘোষালের দেখা নেই, কে কার টাকা ধারে। বিশুপাল তখনও অভয় ঘোষালকে পুরোপুরি চিনত না, সে একদিন তার বাড়িতে গিয়ে তার 14 পুরুষান্ত করল। অভয় ঘোষাল কিন্তু 1টা কথাও বলল না, কেবল তার পানে চেয়ে রইল। সেই চাউনি দেখে বিশুপাল ভয় পেয়ে গিয়েছিল, সে বুঝতে পেরেছিল অভয় ঘোষাল কি ধাতুর লোক, সে আগেও খুন করেছে, এবার হয়তো তাকেই খুন করবে। কিন্তু এদিকে বিশুপালও কম নয়, সে যখন পাকাপাকিভাবে বুঝল যে অভয় ঘোষাল তাকে খুন না করে ছাড়বে না, তখন সে ঠিক করল অভয় ঘোষালকে সে আগেই খুন করে ফেলবে।
তার টাকা মারা যাওয়ার ভয় নেই, কারণ অভয় ঘোষালের একটা বাড়ি আছে, সেটা ক্রোক করে টাকা আদায় করা যাবে। খুন করার ব্যাপারে বিশুপালের একটা সুবিধা ছিল, সে জানতো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু বিশুপাল যে অভয় ঘোষালকে খুন করতে চায় এ কথা অভয় ঘোষাল জানত না, তাই সে সাবধান হয়নি। বিশুপালের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো, সিঁড়ির মুখে গুর্খা মোতায়েন হলো। তারপর বিশুপাল ঠিক করে একটা প্ল্যান করতে বসল। নিচের তলার ভাড়াটে ডক্টর সুরেশ রক্ষিত, জানো নিশ্চয়ই, বেশ বোঝা যায় তার প্রসার সেরকম নেই, সে বাড়ি ভাড়া দিতে পারে না, তাই বিশুপালের খাতক হয়ে দাঁড়িয়েছে। বিশুপাল তাকে ডেকে নিজের প্ল্যানটা বলল, ডাক্তারের গলায় ফাঁস তাই সে রাজিও হয়ে গেল। বিশুপাল নতুন আসবাব কিনে ডাক্তারের ডিসপেন্সারি সাজিয়ে দিল, যাতে মনে হয় ডাক্তার হেঁজি পেঁজি ডাক্তার নয়, তার বেশ বেশ ভালো পসার আছে। তারপর বিশুপালের পক্ষাঘাত হলো। আজকাল ডাক্তারি শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে, আগে অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করতে হলে ক্লোরোফর্ম দিতে হতো, কিন্তু এখন তার আর দরকার হয় না। প্রোকেন জাতীয় একরকম ওষুধ বেরিয়েছে, মেরুদণ্ডের স্থান বিশেষে ইঞ্জেকশন দিলে সারা শরীরে স্থান বিশেষ অসার হয়ে যায়, তখন শরীরের সেই অংশে স্বচ্ছন্দে অপারেশন করা যায়, রোগী ব্যথা অনুভব করে না। ডাক্তার রক্ষিত ঠিক এই কাজটাই করল বিশুপালের সাথে। বিশুপালের দুটো পা অসার হয়ে গেল। তখন একজন নাম করা বড় ডাক্তারকে ডাকা হলো। তিনি দেখে বললেন, এটা সাধারণ পক্ষাঘাত, সেই রকম ব্যবস্থাও করে গেলেন। প্রোকেন জাতীয় ওষুধের ফল 5-6 ঘন্টা থাকে, তারপর আর থাকে না, কিন্তু সে খবর বাইরের লোক জানে না, কেবল বিশুপালের স্ত্রী আর ওই ডাক্তার জানে। কেরানিরা দোতলায় আসে, তারা জানতে পারে মালিকের পক্ষাঘাত হয়েছে। সেরেস্তাদার ঘরে ঢুকতে পায় না, দৌড়ের কাছ থেকে দেখে যায় মালিক বিছানায় পড়ে আছে। কারোর অবিশ্বাস হয় না, অবিশ্বাসের কোনো কারণই তো নেই, কিন্তু বিশুপাল ঝানু লোক, সে কাঁচা কাজ করবে না। নিরপেক্ষ নির্লিপ্ত সাক্ষী তো চাই, এমন সাক্ষী চাই যাদের কথা কেউ অবিশ্বাস করবে না। কাল সকালে সে ডাক্তারকে দিয়ে আমাকে ডেকে পাঠালো, আর আমিও আহম্মকের মতো যেতে রাজি হয়ে গেলাম। ডাক্তার বাড়ি ফিরে গিয়ে ওই আন্দাজ বেলা 1টা নাগাদ বিশুপালের শিরদাঁড়ায় প্রোকেন ইঞ্জেকশনটা দিয়ে দিল। হঠাৎ ব্যোমকেশকে থামিয়ে পুটিরাম চায়ের পেয়ালা হাতে নিয়ে ঘরে ঢুকল। বাবু, চাটা আগে খেয়ে নিন। হ্যাঁ, বেশ, কোথায় ছিলাম? হ্যাঁ, তো তারপর আমরা ওই 5টার সময় গিয়ে দেখলাম বিশুপাল শয্যাশায়ী, উত্থান শক্তি রহিত। সে তার দুঃখের কথা আমাকে শোনালো, তারপর 100 টাকা দক্ষিণে দিয়ে বিদায় করল। তার মতলবটা একদম ঠিক করা ছিল, কাল রাত্রেই অভয়কে খুন করবে। আর এদিকে আমি অভয়ের ঠিকানা নিয়েছি, সেই খবরটা ডাক্তার বিশুপালকে জানালো। বিশুপালের ভাবনা হলো, আমরা যদি বেশি রাত পর্যন্ত অভয় ঘোষালের বাড়িতে থাকি তাহলে তো তার প্ল্যানটা একেবারে ভেস্তে যাবে। সে তাই ডাক্তারকে পাঠালো আমাদের উপর নজর রাখতে। মনে পড়ছে অজিত, সে বাইরের ট্যাক্সিটা? ডাক্তার ট্যাক্সিতে অভয় ঘোষালের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। তারপর আমরা যখন অভয়ের বাড়ি থেকে বেরোলাম তখন সে নিশ্চিন্ত হয়ে চলে গেল। একদম লাইন ক্লিয়ার। সন্ধ্যে 7টা নাগাদ বিশুপালের শরীরে জড়তা কেটে গেল, সে একেবারে চাঙ্গা হয়ে উঠল। বোধ করি ঠিক ওই রাত্রির 8টার সময় একটা গুর্খা চলে যায়, দ্বিতীয় গুর্খা আসে ওই রাত্রির 10টার সময়। বিশুপাল আন্দাজ ওই 9টার সময় বাড়ি থেকে বেরোল, বোধহয় র্যাপার মুড়ি দিয়ে বেরিয়েছিল, হাতে ছিল গুনচুচের মতো একটা অস্ত্র। গত 3 মাসে সে অভয় ঘোষালের চাল চলন সম্বন্ধে খোঁজ খবর নিয়ে রেখেছিল, বাড়িতে একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। অভয় ঘোষাল 9টার সময় খাওয়া দাওয়া সেরে শুতে যায়,
সদর দরজা ভেজানো থাকে। চাকরানি বোধহয় 10টার পর রান্নাঘরের কাজকর্ম সেরে সদর দরজা বন্ধ করে। সুতরাং বিশুপালের কোনো অসুবিধেই হলো না। অভয় ঘোষালকে খুন করে সে 10টার আগেই নিজের বাড়িতে ফিরে এলো, কেউ জানতে পারল না। যদি কেউ তাকে দেখে ফেলত তাহলেও বিশুপালের অ্যালিবাই ভাঙা শক্ত হতো। যে লোক 3 মাস পক্ষাঘাতে শয্যাশায়, সে খুন করতে যাবে কি করে? আর খুন করার মোটিভই বা কোথায়? আজ ভোরবেলা বিশুপাল আর একটা ইঞ্জেকশন নিল, সাবধানের মার নেই। তারপর পুলিশ ডাক্তারকে নিয়ে আমরা গেলাম। পুলিশ ডাক্তার পরীক্ষা করে দেখলেন, পক্ষাঘাতই বটে। আমার মনটা গোড়া থেকেই কেমন যেন খুঁতখুঁত করছিল। একটা সুদখোর মহাজন কেবল আমাকে তার দুঃখের কাহিনী শোনাবার জন্য 100 টাকা খরচ করবে? ওইখানেই বিশুপাল মস্ত বড় একটা ভুল করে ফেলেছিল। তারপর আজ সকালে যখন কাগজে অভয় ঘোষালের মৃত্যু সংবাদ পড়লাম, তখন আর সন্দেহ রইল না যে বিশুপালই অভয় ঘোষালের মৃত্যু ঘটিয়েছে। কিন্তু কি করে সেটাই বুঝতে পারছিলাম না। 3 জন লোক আছে, বিশুপাল নিজে, তার স্ত্রী এবং ডাক্তার রক্ষিত। ডাক্তার রক্ষিত খুবই প্যাঁচে পড়েছে, সে বিশুপালকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে, কিন্তু নিজের হাতে খুন করবে কি? বিশ্বাস হয় না। বিশুপালের স্ত্রী মেয়ে মানুষ, স্বামীকে বাঁচাবার জন্য সে অভয় ঘোষালকে হাতের কাছে পেলে বিষ খাওয়াতে পারে, কিন্তু অত দূর গিয়ে ছুরি চালানো তার পক্ষে সম্ভব নয়। আর ছুরি তো মেয়ে মানুষের অস্ত্র নয়। এবার বাকি থাকলো বিশুপাল, কিন্তু সেখানেও একটা গেরো, কারণ সে তো পক্ষাঘাতে পঙ্গু। গোর্খা দুটোকে গোড়াতেই বাদ দিয়েছি, প্রাণী হত্যায় তাদের অরুচি নেই বটে, কারণ তারা কুকরি চালাতে চারে। কিন্তু বিশুপাল নিজের গোর্খা দারোয়ানকে দিয়ে খুন করাবে, এত কাঁচা ছেলে সে নয়। গুর্খাদের মাথায় প্যাঁচালো বুদ্ধি নেই, কারণ তারা সরল এবং গোয়ারে মতো হয়, ধরা পড়লেই সত্যি কথা বলে ফেলবে। তবে কে খুনটা করল? হঠাৎ আসল কারসাজিটা আমার চোখের সামনে কেমন যেন ভেসে উঠল। ডাক্তারি শাস্ত্রে জ্ঞান থাকলে অনেক আগেই বুঝতে পারতাম, বিশুপালের পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত না, পক্ষাঘাতের অস্থায়ী বিকল্প, ডাক্তারি প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। ডাক্তার অসীম সেনকে একবার ফোন করলাম, তিনি প্রবীণ ডাক্তার, এক কথায় আমাকে সমস্তটা বুঝিয়ে দিলেন। তবে জানো অজিত, আমার একটা দুঃখ এই যে বিশুপালের সঙ্গে সঙ্গে ডাক্তার রক্ষিত ছাড়া পেয়ে গেল। ডাক্তার হয়ে সে যে কাজ করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। যাই হোক, প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকাই বা মন্দ কি, কি বল অজিত? শুনছিলেন দুষ্টচক্র দ্বিতীয় ও শেষ পর্ব। এই পর্বের সূত্রধর আমি সুস্মিতা, ব্যোমকেশের ভূমিকায় অঙ্কুর ও অজিতের ভূমিকায় সুকৃতি, বিশুপাল, ডাক্তার সুরেশ রক্ষিত এবং অভয় ঘোষালের চরিত্রে মৈনাক, এবং রমাপতিবাবুর চরিত্রে স্বপন কুমার দাস। আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসের নিশি কথা টিম, গ্রাফিক ডিজাইন এবং পাবলিসিটিতে ওইন্দ্রিলা। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ।